তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরো একটা নতুন ব্লগস। আর এই ব্লগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্লগ, কেন কি এই ব্লগটা আমার খুবই পছন্দের একটা ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি যেখানে চাকরি করি, আমার কর্মস্থল সেই জায়গা, আর তার সাথে জড়িয়ে থাকা আমার বেশ কিছু স্মৃতি, ভালোবাসা, ভালো লাগা, আরও অনেক গল্প। তো চলো শুরু করছি ব্লগটা চালাতে চালাতে। কয়েকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি যেখানে থাকি, তোমরা তো জানো যে চাকরির সূত্রে আমি এবং আমার হাজবেন্ড যেখানে থাকি সেখান থেকে আমাদের কলেজটা ওই মোটামুটি 28-29 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা যখন লকডাউন থাকে না, নর্মাল সময় যখন কলেজে যেতাম আমরা ট্রেন ধরে যেতাম, আর এখন যেহেতু লকডাউনের সময় তো সেই জন্য আমরা আজকে আমাদের গাড়িতে করেই যাচ্ছি। আর এই জন্য ব্লগিংসটা আজকে আমি গাড়িতেই করছি। আরও একটা ব্যাপার হচ্ছে কি, এখন একটা স্টাফ স্পেশাল ট্রেন চলছে, কিন্তু তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটা শেয়ার করব, তো সেই জন্য আজকে আমরা গাড়িতেই যাচ্ছি। আর আজকে কলেজে একটা মিটিং রয়েছে, আমাদের স্টাফদের একটা মিটিং রয়েছে, সেই জন্য কলেজে যেতে হচ্ছে। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব না, এটা তো হতে পারে না। তো দেখো আমি কিন্তু একদম কমপ্লিট ভালো করে নিজেকে মুড়ে ঠুড়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। তো মাস্ক তো পরতেই হবে, তার সাথে সানগ্লাস লাগিয়ে নিয়েছি, মুখটাকে সুন্দরভাবে মুড়ে নিয়েছি, কারণ কি অবশ্যই আমি কলেজের লেকচারার হতে পারি, কিন্তু আমি তার সাথে একজন ইউটিউবার, তারপরে আবার বিউটি ইউটিউবার, তো বিউটি ব্লগার। তো আমার অবশ্যই নিজের শরীরের খেয়ালটা রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কিভাবে আমি এই মেকআপটা করেছিলাম সানস্ক্রিন বেস, সেটাও কিন্তু জানতে গেলে আমার ভিডিওগুলো দেখতে হবে। ন্যাচারালি কলেজে যাওয়ার আগে যে ধরনের মেকআপ করি আমি, সেটা আমি অলরেডি শেয়ার করেছি, তাও এই যে আজকের ভিডিওটা, এটাও আমি মেকআপের ভিডিওটা শেয়ার করে দেবো। তো যাই হোক, আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, এই জন্য সামনের একটা কাউন্টার থেকে তেল ভরে নেব, তারপরে আমরা একদম চলে যাব কলেজে। ভাবি তো পাম্পে চলে এসেছে তেল ভরার জন্য, আর এতটাই রোদ, এত গরম লাগছে। দেখো বাইরের সিচুয়েশনটা দেখে তোমরা বুঝতে পারবে, এখানে কিছু মহিলারা বসেছিলেন, এনারা বোধহয় রাস্তার কাজ করছিলেন। তো যাই হোক, এবার ওর টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, আর এবার ও চলে এসেছে তেল ভরছে, আর এই দেখো তোমাদের সঙ্গে আবার হাইও করছে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে গেছি, এবার চলে যাব সোজা কলেজ। আর কলেজে যাওয়ার পথে আমাদের যে রাস্তাটা, এটা কিন্তু খুব সুন্দর। তো রাস্তাটা না শেয়ার করলেই নয়, তো রাস্তাটা একবার দেখে নাও, ভীষণ ভালো লাগে কিন্তু এই রাস্তাটা আমার। আমি মাঝে সাঝে যখন ট্রেনের কোনো অসুবিধা থাকে বা কিছু, তখন মাঝে সাঝে এই রাস্তা ধরে আমরা দুজনে টোনাটুনিতে গাড়ি চালিয়ে চালিয়ে কলেজে যাই, তখন রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এবার বলবো আমার জীবনের কিছু কথা, সেটা হচ্ছে তোমরা তো জানোই যে আমি একজন ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার। এই যে লেকচারার বা ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার, এই শব্দটা আমার জীবনের কিন্তু খুবই পছন্দের একটা শব্দ। আমি যখন খুবই ছোট ছিলাম, আমার খুব পছন্দের চাকরি ছিল এই কলেজের প্রফেসর বা লেকচারার, এই ব্যাপারটা। তো আমি ছোট থেকেই চাইতাম যেন আমি কলেজের প্রফেসর হতে পারি। তো যেদিন আমি এই চাকরিটা পেলাম, সেটা ছিল আমার একটা ড্রিম জব। আর তার সাথে যখন আমি আমার সেই সেম জবে আমার স্বামীকেও পেলাম সাথে, তো তার থেকে সুখ বোধ হয় কিছু হতে পারে না। তো যাই হোক, যেতে যেতে অলরেডি কলেজের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখো দূরে হোয়াইট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং। এই যে এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং, এখানে আমাদের প্রত্যেক দিনই হাতের ছাপ দিতে আসতে হয়, আর তাছাড়াও সাইন করতে আসতে হয়। তো দেখো কত জঙ্গল হয়ে গেছে, কারণ 2-3 মাস মানে এতগুলো, পুরো 1 বছরেরও বেশি কলেজ বন্ধ, আর লাস্ট 2-3 মাস তো কোনো লোকজনই আসে না, এই জন্য এই অবস্থা। তো যাই হোক, এই বিল্ডিংয়ে কেউ নেই, তোমাদেরকে তো আগেই বললাম আজকে একটা স্টাফ মিটিং রয়েছে, সবাই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তার অপোজিট দিকে একটা রাস্তা আছে ওই দিকে। তো ন্যাচারালি এটার যে ডিস্টেন্স, তা প্রায় 400-500 কিলোমিটার ডিস্টেন্স। তো প্রত্যেক দিন আমাদেরকে এই 400-500 কিলোমিটার ডিস্টেন্সে একবার আসতে হয় হাতের ছাপার সাইন দেওয়ার জন্য, আর তারপরে এই বিল্ডিংয়ে যেতে হয় আমাদের ক্লাস নেওয়ার জন্য। তো বেসিক্যালি আমার যে স্টাফ রুম বা আমাদের স্টুডেন্টদেরকে যেখানে আমাদের ক্লাস নিতে হয়, সেটা কিন্তু এই একাডেমিক বিল্ডিংয়ে। তো চলো এবার দেখাবো একাডেমিক বিল্ডিংটা। তো দেখো চলে এসেছি, আর তো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, পুরো গ্রিনারি, সবুজ দেখে চোখই সুন্দর হয়ে যাবে মনে হচ্ছে। ঢুকছি আমাদের কলেজের গেটে। তো যাই হোক, ঢুকতে ঢুকতে মনটা একটু খারাপ লাগছে, কারণ অন্যান্য সময় যখন এখান দিয়ে ঢুকি তখন হাজার হাজার ছেলেরা থাকে, প্রচুর ছেলের কোলাহল দেখতে পাই, আজকে সেখানে পুরো শুনশান, চারদিকে বোধ হয় শুধু সাপ। যাই হোক, প্রিন্সিপালের গাড়ি রাখা রয়েছে, আর ওই দেখো যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের আইটি বিল্ডিং, মানে যে বিল্ডিংয়ের আমি
লেকচারার। তো ওটা আমার বিল্ডিং আর এইটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের বিল্ডিং। তো আমরা বেসিক্যালি সমস্ত স্টাফরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই বসি। আমাদের আইটি ডিপার্টমেন্টে আমি জাস্ট যখন ক্লাস নিই তখন থেকে, তাছাড়াও এমনি মানে ওটা আমাদের বিল্ডিং, আমাদের থাকতে হয়, তাই আমার ব্যাগ ঠেক ওখানে রাখা থাকে, কিন্তু বেসিক্যালি আমরা সিএসটি ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে বসে থাকি। তো দেখো আমার কিন্তু প্রচণ্ড মানে কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি একটু জল খেয়ে নিচ্ছি আর এইবারে ঢুকছি। তো ঢোকার আগেই সব দিকে দেখতে পাচ্ছি সমস্ত স্টাফরা রয়েছে, আর আমাদের ভিতরে বেশ কিছু জায়গায় রং ঠং করা হয়েছে কারণ নিউ ল্যাব হচ্ছে। তো ছোটু তো প্রচণ্ডই খুশি, একদম দৌড়াতে দৌড়াতে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এবার সিএসটি বিল্ডিংয়ের দোতলায় উঠছি, এখানে আমাদের কলিগসরা রয়েছে। আর ভোটের সময় সিআরপিএফরা থাকার কারণে কলেজের এই কন্ডিশন একদম নোংরা অবস্থায় হয়ে আছে। আর এইদিকে ও এখন আবার আমাদের নিউ ল্যাব রেডি হচ্ছে। এই যে ল্যাবটা দেখালাম এটা হচ্ছে আগে আইটির ল্যাব হতো, আর এই যে ল্যাবটা এটা তো সিএসটির ল্যাব হতো, কিন্তু এখন সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের একজন কলিগ, তো সে যদিও প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও নিচ্ছি। তো এখানে বেসিক্যালি আগে আইটি সিএসটি ভাগ করে আমরা ল্যাব নিতাম, কিন্তু এখন ওইটা সিএসটির সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার ল্যাব হবে। আর আইটির বিল্ডিংটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যেটাকে রেডি করব। তো দেখো আমরা সমস্ত স্টাফরা বসে গেছি, এখানে আমরা একটু মিটিং করে নিলাম। তো মিটিংয়ের পরে আমি আরেকবার তোমাদেরকে পুরো কলেজটা ঘুরে দেখাবো বলে চলে আসলাম। দেখো কীভাবে ল্যাব রেডি হচ্ছে, যদি আমাদের কোনো স্টুডেন্টসরা দেখে তাহলে ভীষণ খুশি হবে, কারণ মোটামুটি এক বছর দেড় বছর পরে ওরা কলেজ দেখতে পাচ্ছে। তো ছোটু এবং আমার ওই আরেকটা কলিগ যাকে দেখলে, ওরা গেল একটু চা খেতে, তো সেই ফাঁকে আমি একটু এদিক ওদিকের ছবি নিচ্ছি। এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অটোমোবাইল বিল্ডিং। হ্যাঁ, তো যখন সিআরপিএফরা ছিলেন তখন মাঝখানে আমাদেরকে একদিন ওই বিল্ডিংয়ে এসে কয়েকটা ক্লাস নিতে হয়েছিল। আর এই দেখো এই রোডের কী অবস্থা, আর দেখো সমস্ত স্টাফরা বাইরেই রয়েছে কারণ প্রচণ্ড সাপের উপদ্রব হয়েছে শুনলাম। আর দেখো কত মেশিন এসেছে। তো স্যারের আমরা যে মিটিং করছিলাম সেখানে আমরা এটাও বলাবলি করলাম যে এই মেশিনগুলো নাকি আমাদেরকে আজকে সেটও করতে হবে। তো যাই হোক একবার লাইব্রেরিটা দেখিয়ে নিই। তো অনেক দিন কলেজে আসিনি, তো স্টুডেন্টদেরকে বই ছাড়াই পড়াতে হচ্ছিলো ওই গুগল বা আমার নিজস্ব পুরনো নোটস থেকে। তো একবার লাইব্রেরিতে আসলাম কিছু বই নেওয়ার জন্য। তো দেখো কত কত সুন্দর সুন্দর বই রয়েছে, স্টুডেন্টসদেরকে বলছি তারা যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কিন্তু বলছি লাইব্রেরি থেকে বই তুলে নিবি তোরা। তোমাদেরকে তো আগেই দেখালাম যে কলেজে অনেক ল্যাব রেডি হচ্ছে। তো এগুলো সব গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে যে কলেজে আরও ল্যাব বাড়াতে হবে, তো সেই জন্য অনেক মেশিনও চলে এসেছে। কিন্তু ল্যাবটা সেট আপ করবে কে, কোনো স্টুডেন্টসই তো নেই। আমার তো ভীষণই মনে দুঃখ হচ্ছিলো কারণ আমি নিজে পিসি মেনটেনেন্স বলে একটা ক্লাস নিতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে, তো শুধু মিস করছিলাম ওদেরকে। যদি ওরা থাকতো তাহলে এই ল্যাবগুলো আমার সাথে সেট আপ করতে পারতো। যাই হোক কাউকেই যখন পাচ্ছি না তো আফটারঅল আমাদেরকেই করতে হবে। আর এখানে আমাদের যারা এইচওডি আছেন বা অন্যান্য স্টাফ আছেন তাদের সংখ্যা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম না, একটাই কারণে, কারণ আমি ইউটিউব করি, এই ধরনের বিউটি ব্লগার বা ব্লগিংসের ভিডিও করি, এগুলো কলেজকে আমি খুব একটা জানাতে চাই না। আমার টেকনিক্যাল যে চ্যানেলটা আছে সেটা কলেজে সবাই জানে, কিন্তু এটা জানাতে চাই না বলে তাদেরকে নিয়ে নিই। আর যাকে নিয়েছি ভিডিওতে আমাদের অন্য একজন কলিগস, সে আমাদের সাথেই জয়েন করেছিল, তো আমাদের সেম মানে সমবয়সী, আর বাকি যারা আছেন তারা আমাদের থেকে অনেক সিনিয়র, তো সেই জন্য আমার একটু লজ্জাও লাগছিল। তো সেই জন্য দূর থেকে তাদের ভিডিও নিয়েছি, তো ছোট ওদের সাথে খুব গল্প করছে জমিয়ে। আর এইদিকে আমাদের এই যে স্টাফকে তাকে আমি ডেকে নিয়েছি যে চলো তোমাকে একবার ইউটিউবে দেখানো হবে, সেই জন্য একবার সে হাই করে দিল। যাই হোক এবার খিদে পেয়ে গেছে, আমরা আজকে চাউমিন নিয়ে গেছিলাম, তো চাউমিনটা খেয়ে নিচ্ছি। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো এই সময় চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আমার ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স আইটি ডিপার্টমেন্টের ক্লাসরুম, ল্যাব, এভরিথিং। যাই হোক এখানে শুনেছি সিআরপিএফরা ছিল, সেই জন্য কী অবস্থা জানি না। ওই দেখো এখানে এইচওডি আইটি লেখা আছে, ওইখানে ওইটা কিন্তু আমার স্টাফ রুম। আমি ছোট্টু বা এই যে কলিগটা এবং আমাদের এইচওডি, আমরা বেসিক্যালি ওখানেই বসি। আর এইদিকে ডান দিকে যেটা ছিল এটা হচ্ছে আমাদের ল্যাব ছিল। তো এই দেখো আমাদের সেই টেবিল যেখানে আমরা বসে প্রচুর গল্প করতাম, প্রচুর আড্ডা দিতাম, প্রচুর স্টুডেন্টসদের ল্যাব কপি সাইন করতাম। তো এই দেখো আমাদের সেই আলমারি, দেখে আমার যত পুরনো কথা সব মনে পড়ছিল, খুবই মনে কষ্ট হচ্ছিল যে কাউকে দেখতে পাচ্ছি না। তো এর সাথে একবার ওই এমনকি এখানে লাইটটাও খারাপ হয়ে গেছে, আমার ফোনের লাইট দিয়ে তোমাদেরকে দেখাতে হলো।
একবার দেখি ক্লাসরুমগুলোর কি কন্ডিশন। যদিও আমার খুলতে ভীষণ ভয় করছে, ভিতরে যদি সাপকোপ থাকে। দেখো ভিতরে একটাও বেঞ্চ দেখতে পাচ্ছি না, আমি আর ভিতরে ভয়ে ঢুকলাম না, আমার ভীষণ টিকটিকি আরশোলা সাপের ভয় লাগছিল। তো এবার আসলাম ল্যাবে, ল্যাবের যা কন্ডিশন দেখলাম, ল্যাবে দেখছি সমস্ত শুধু পুরো মানে ভেঙে চুরে পড়ে আছে, খুবই খারাপ কন্ডিশন, এরকম নোংরা আবর্জনা। তো এই ল্যাবটা পুরোপুরি রিপ্লেস করা হবে, তো সেই কারণে এই সমস্ত যা খারাপ আছে সেগুলো সব ফেলে দেওয়া হবে, এখান থেকে শর্ট আউট করে নিয়ে বাকি রিপ্লেস করা হবে। তো যাই হোক, এবার যেখানে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের নিউ একটা ল্যাব রেডি হচ্ছে, তো সেই ল্যাবে কিছু সেট আপ করতে হবে, তো সেখানে আমি কিছু মেশিন সেট আপ করছি, সেই জন্য চলে আসলাম, তো সেটা একবার একটু দেখতে থাকো। আর এই যে ল্যাবটা রেডি হচ্ছে এটা আইটি থার্ড ইয়ার, আর হচ্ছে ডিজিটাল লাইব্রেরি হচ্ছে সেইটার জন্য এই ল্যাবটা। আর আগে যে একটা একদম প্রচুর মানে কম্পিউটার সব ভাঙাচোরা পড়েছিল, এটা হচ্ছে আইটি সেকেন্ড ইয়ারের ল্যাব, আর এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু আইটি বিল্ডিংয়ের মধ্যে। যাই হোক, তো আমরাই সেট আপ করছি, কী করবো, স্টুডেন্টসদেরকে পেলাম না। সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে মোটামুটি। দেখো আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, প্রায় 4:30-5টা বাজছে। আমাকে দেখো প্রচণ্ড, আমি টায়ার্ড লাগছে, আমার প্রচণ্ড মাথাতেও যন্ত্রণা করছে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর যাই হোক, এবার আমি আর বেশি কথাও বলতে পারছি না, আমার প্রচণ্ড মাথায় লাগছে, আমি মাস্ক ফাক্স খুলে ফেলবো। তো আমরা বেরিয়ে গেছি কলেজ থেকে, এবার বাড়ির দিকে রওনা হয়েছি। তো বাড়ির দিকে রওনা হওয়ার সময় মনে হলো খুবই মাথায় লাগছে, তো একবার যাই একটু চা খেয়ে নেবো। তো হাবি বললো বেশ চলো একটা জায়গায় কোনো একটা ভালো চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। ব্যাস চাটা খেয়ে এবার রওনা দিয়ে দিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি, ছোট আবার আমাকে দেখে হাসছে। তো আমি চেয়েছিলাম আজকের ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আরও একটা মজাদার জিনিস শেয়ার করা, কিন্তু সেটা আমার মাথা যন্ত্রণা করছে বলে আমি আর শেয়ার করতে পারলাম না। সেটা হচ্ছে এই দেখো, এখানে একটা রাজার বাড়ি আছে, তো এইটা নিয়ে আমি কয়েকদিন পরে তোমাদের সঙ্গে আবার একটা ভালো ব্লগ করব। এই যে রাজার বাড়িটা দেখো, এখানে কিন্তু রাজার বাড়ি এবং তার ভিতরে এখনও অনেক মন্দির টন্দির সব রয়েছে। আর সব থেকে আকর্ষণীয় যেটা রয়েছে ওখানে, সেটা হচ্ছে একটা বড় পুকুর, আর সেখানে বিশাল বড় বড় মাছ। ওখানে নাকি মানে লোকজন মানত করে মাছ ফেলে যায় এবং সেই মানত পূর্ণ হয়ে যায়, আর মাছরা মাছদেরকে কেউ খায় না, ওরা নিজেরাই বড় হয়, মরে গেলে দিয়ে ওগুলোকে আবার কবর দিয়ে দেয়, এই হলো সিস্টেম। তো যাই হোক, এই নিয়ে একটা অন্য ব্লগ শেয়ার করব। তো দেখা হবে অন্য কোনো ব্লগিংসে, ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।